উদয়পুর মহকুমার জামজুরি বৈষ্ণবীর চর এলাকায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম আতিকুল ইসলাম, বয়স আনুমানিক 25 বছর। পুলিশের অনুমান, নেশার করাল গ্রাসে তার মৃত্যু হয়েছে। সাত সকালে শুক্রবার উদয়পুর হইতে কাকরাবন যাবার পথে জামজুরি বৈষ্ণবীজোর রেল লাইনের পাশে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। এই খবর চাউল হতে সেখানে লোক জমায়েত হতে থাকে। খবর পেয়ে ছুটে আসে তার মা সহ আত্মীয় পরিজন। মৃত যুবক আতিকুল ইসলামের বাড়ি রাজধনগর, তার বয়স আনুমানিক 25 বছর। কি দেখছেন আপনি? আজকে বা কালকে আসতে কিছুদিন আগে নামটা জানেননি? খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে প্রথমে সবাই অনুমান করেছিলেন রেলে কাটা পড়ে এই তরতাজা যুবকের মৃত্যু হয়েছে, কিন্তু পুলিশের সাফ বক্তব্য, নেশার থাবায় তার মৃত্যু হয়েছে এবং সেখান থেকে শিরা পথে নেশা গ্রহণের সিরিঞ্জও উদ্ধার হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কিছুদিন আগে শালগোড়া নেশা মুক্তি কেন্দ্র ওখানে কোয়ারেন্টাইনে ছিল। বাড়ির থেকে এসে 15 দিনের মাথায় পুনরায় আবার নেশার বিরক্ত হয়ে আজ সকাল 8টায় পুনরায় পাশে একটা নেশার সিরিজ পাওয়া গেছে। মৃত অবস্থায় কে দেখতে পাচ্ছি কি রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে? রেললাইনের কোনো কাটা রেললাইনের পাশে ছিল। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।